নারী দিয়ে ফাঁদে ফেলে ৬ মামলার দাগী আসামি গ্রেপ্তার। ঝিনাইদহের শৈলকুপায় নারী দিয়ে আলোচিত ৬ মামলার আসামি বিপ্লব হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুষ্টিয়া বাস টার্মিনাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি উপজেলার মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বশির উদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। সর্বশেষ তার বিরুদ্ধে বিয়ের নামে প্রতারণা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৬ মামলার আসামি বিপ্লব দীর্ঘদিন ধরে পলাতক ছিল। নারী দিয়ে ফাঁদে ফেলে তাকে গ্রেপ্তার করা হয়। এরপরে শেষ নেই, ৭ বছর লাগে, ৭ বছর লাগে।